বেদে যা ভাই, বেদে যা, বেদে যা, বেদে যা। ওয়াও ভাই, আমি তো কল্পনা করতে পারিনি যে এত কম ডায়মন্ডে বাঁধবে। হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর যে ইভেন্টে আসছিল ডুপ্লিকে সেন্স, সেই ইভেন্ট সম্বন্ধে আমি সেটা কমপ্লিট করে দেখাবো। আর দেখতে পারবা যে তোমরা কত ডায়মন্ড আমার খরচ হলো। আর আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর বেশি কথা না বলে শুরু করা যাক। ব্যাকপ্যাকটি অসাধারণ হয়েছে, গ্লোবাল স্ক্রিনটাও সুন্দর, সর্বোত্তম 9 ডায়মন্ড স্ক্রিন। আমি 9 ডায়মন্ড স্ক্রিন মারছি, দেখা যাক কী বাদে। ব্যাক দে, ব্যাক দে ভাই, ব্যাক দে, ব্যাক দে গ্রিনা, ব্যাক দে। আমাকে M4 M1-এর বক্স দিয়েছে। যাই হোক, পরবর্তীতে 29 ডায়মন্ডের স্পিন, 29 ডায়মন্ডের স্পিন মারলাম, দেখি কী বাদে। ব্যাক দে, ব্যাক দে গ্রিনা, গ্রিনা বোন ফ্রাই দিয়েছে ভাই, কপাল খারাপ। এইবার তো দিবা ভাই, এইবার তো দিবাই। আচ্ছা, আমার ব্যাকপ্যাকটা নেওয়া হয়ে গেছে, এবার গোলওয়ালা স্কিনটা বের করব, দেখি কত ডায়মন্ড লাগে ভাই। প্রথমত 9 ডায়মন্ড স্পিন মারলাম ভাই, বেজে যা, বেজে যা, বেজে যা, বেজে যা, সব কিছু কপাল ভাই। পরবর্তীতে 29 ডায়মন্ড স্পিন, 29 ডায়মন্ড স্পিন মারলাম, দেখা যাক। বাদ 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 ভাই, বাদ 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 ভাই, ওয়াইফেন রয়েলে ভাষা দিয়েছে। আর যাই হোক, পরবর্তীতে 69 ডায়মন্ডের স্পিন, দেখা যাক এইবার কি দেয়। বেঁধে যা, বেঁধে যা ভাই, বেঁধে যা, বেঁধে যা, বেঁধে যা। ওয়াও ভাই, আমি তো কল্পনা করতে পারিনি যে এত কম ডায়মন্ডে বাঁধবে। কারণ এরপরে আসে হলো 99 ভাই, তারপরে 499, এত কম ডায়মন্ডের মধ্যে বেঁধে গেছে ভাই, কপাল। আসলে লাক ভালো থাকলে যা হয়। এইবার দেখাবো আমি ব্যাকপ্যাকটা কেমন হয়েছে, গোলওয়ালের স্কিনটা কেমন হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ভাই, একটি লাইক করতেও ভুলবে না, কমেন্ট করতেও ভুলবে না। কারণ তোমাদের লাইক কমেন্টে নতুন করে ভিডিও করার উৎসাহ জাগে আমার ভাই। দেখা যাক ব্যাকপ্যাকটি কেমন হয়েছে, অসাধারণ ভাই ব্যাকপ্যাকটি, অসাধারণ। যখন 3 লেভেলে থাকবে ব্যাকপ্যাকটি এরকম লাগবে, আর যখন 1 লেভেলে তখন ব্যাকপ্যাকটি এরকম। হ্যাঁ, 2 লেভেলে থাকলে ব্যাকপ্যাকটি এরকম লাগবে। তিন লেভেলটাই থাকলে সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, গ্লোবালের স্ক্রিনটা দেখে নিই, গ্লোবাল স্ক্রিনটা কেমন হয়েছে। হ্যাঁ, গ্লোবাল স্ক্রিনটা অসাধারণ ভাই, গ্লোবাল স্ক্রিনটা আমি বড় করে দেখাচ্ছি, দেখো সবারই ভালো লাগবে ভাই। এখন লাক ভালো থাকলে ভাই কম ডায়মন্ড মধ্যে তোমাদেরও বাঁধবে, আর না হলে তো টোটালে 800 ডায়মন্ড খরচ হবে ভাই বের করতে গেলে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের ভাই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ ভাই, গুড বাই ভাই, আবার নেক্সট ইভেন্টে তোমাদের সাথে দেখা হবে।